কুমিল্লা সিটি নির্বাচনের দিনে আজ দেশের 150 ইউনিয়ন পরিষদ, 5 পৌরসভা ও 4 উপজেলা পরিষদেও ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় ভোট শুরু হয়ে একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। বেশিরভাগ স্থানেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে নেওয়া হচ্ছে ভোট। পছন্দের প্রার্থীকেই জনপ্রতিনিধি নির্বাচন করতে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের ভিড়। স্থানীয় সরকারের এই নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার 13 ইউনিয়ন সহ 6 উপজেলার 18 ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হয়। পটিয়া ও আনোয়ার উপজেলার 2 ইউনিয়নে ব্যালট পেপারে ভোট হলেও বাকি 16 ইউপিতে ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়া হয়। তবে সকালে কর্ণফুলী উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে বাঁশখালীর ছুনুয়া ইউনিয়নের ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশ থেকে একটি একনলা বন্দুক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। সিলেটে গোপালগঞ্জ উপজেলা, বিয়ানীবাজার পৌরসভা ও জকিগঞ্জের 2 ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে বৃষ্টির কারণে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল। পুরুষ ভোটাররা গোপালগঞ্জ সদর পৌরসভার 15 ওয়ার্ডের 30 কেন্দ্রে এবং মুকসুদপুর পৌরসভার 9 ওয়ার্ডের 9 কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন সাধারণ ভোটাররা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।